দুর্নীতি নিয়ে কথা হচ্ছে দুর্নীতির কারা কারা জড়িত এবং কিছু নাম বেরিয়ে আসছে তাদের সাথে কারা জড়িত সর্বোচ্চ পর্যায়ে এবং সর্বাত্মকভাবে সেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আসলেই সম্ভব কিনা সেগুলি নিয়ে উঠছেন নানা ধরনের কথা সেই দুর্নীতি নিয়ে কথা বলতে এবং দুর্নীতির পেছনের কারণ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক জনাব দিলীপ বড়ুয়া জনাব দিলীপ বড়ুয়া আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ বেরসে আন্দালিব রহমান পার্থ আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের সময় দিয়েছেন আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন এবং শুভেচ্ছা রইল আমি প্রথমেই জনব দিলীপ বড়ু আপনার কাছে যেতে চাই জনাব দিলীপ বড়ু আমার আমরা দুর্নীতি নিয়ে অনেক ধরনের কথা শুনছি জানছি বলছি আপনি নিজেও বলছেন বলেছেন দু সালের মানে আমরা যদি গুগলে আপনার নাম লিখি আপনার দেখব যে অসংখ্য কথা আপনি দুর্নীতির বিরুদ্ধে মাদকের ক্ষেত্রে আরও অনেক রকমের অন্যায় এই সরকারের বিরুদ্ধেই আপনি নানা সময় বলেছেন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে দুর্নীতির ক্ষেত্রে যাদের নাম বেরিয়ে আসছে এটা কি ইঙ্গিত করে যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় সরাসরি অংশগ্রহণ করা ছাড়া এই দুর্নীতি আসলে সম্ভব ছিল না মানে এই মাপের দুর্নীতি এই ব্যাপারে আপনার কি মন্তব্য ধন্যবাদ আপনার গণতন্ত্র দর্শকদের আমি এই ব্যাপারে বলতে চাই আমাদের দলীয় হয় তখন আমাদের যে যে ছিল দুর্নীতি বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দেব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ওই সময় যে দুর্নীতি ছিল এখন মনে হয় দুর্নীতির টোটাল রাষ্ট্রীয় পর্যায়ে এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই প্রাতিষ্ঠানিক রূপ থেকে আপনার ভূমিকা না রাখলে আন্দোলন সফল হবে না এবং যারা কালো টাকার সৃষ্টি করে এবং কালো টাকার মালিক এরা কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরে আমরা যারা প্রধানমন্ত্রীর দুঃসময়ে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি এদেরকে তখন দেখা যায়নি এখন এরা সবাই সাদা দরবেশ বলেন কালো দরবেশ বলেন আরো অনেক নতুন নতুন আপনার ইয়াদের আপনার অবাদুল কাদের কথা মতো যে আপনার আমাদের অনেক কাউরা এসেছে এই কাউরা এখন শখ খেয়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় ফরেন কান্ট্রি এই যে একটা সিস্টেম প্রশাসন দুর্নীতিগ্রস্ত টোটালি প্রশাসন দুর্নীতিগ্রস্ত আইজি সাহেবের কি মূল্যবোধ হয়েছে তার এই হাজার হাজার কোটি টাকা দরকার এখানে পুলিশ অফিসারদের কি দরকার হয়েছে সিভিল প্রশাসন কি দরকার হয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে এবং প্রশাসনের যদি আপনার কিছুটা টেসেট সাপোর্ট যেটাকে বলা হয় টেসেট সাপোর্ট না থাকতো তাহলে এই দুর্নীতি আমরা যখন প্রসার করতো না আমরা দুই সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত ক্ষমতায় যখন ছিলাম ওই সময় আপনি দেখুন যারা যারা মন্ত্রী ছিল বা সচিব ছিল তারা কিন্তু এই ধরনের দুর্নীতি করার সাহস পায়নি এখন সাহস পাচ্ছে কেন এখন সাহস পাচ্ছে যে এই কারণে যে আমরা এটা মিন করি না আমার মনে আছে দুই সালে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা দখলের পর জাতির উদ্দেশে ভাষণে উনি বলেছিলেন উনি মূল এখন ফাইট হবে দুর্নীতির বিরুদ্ধে এবং মানবাধিকার শক্তির বিরুদ্ধে কিন্তু এখন আমরা কি দেখছি আজকে দুর্নীতি যদিও 90 19 সাল থেকে পাঁচ দশরের পর থেকে না হতো তাহলে একজন আইজিপি পক্ষে হাজার হাজার কোটি টাকা বানানো সম্ভব ছিল না অথবা অন্যান্য সিভিল বিউরোক্রেস বলেন সোনাচার বলেন এবং এটা ঠিক যে এমপি এর প্রায় এইটি পার্সেন্ট দুর্নীতিগ্রস্ত এবং যাদের টাকা আছে তাদের নমিনেশন আছে যাদের সংগ্রামের ভূমিকা আছে জনাব আপনার কথা আমি বলতেছিলাম আপনি কিন্তু কথাগুলি খুব স্পষ্ট করলে বলেন করে স্পষ্ট করে বললেন করে যে আমাদের প্রশ্ন যে তারপরও তারপরও আপনি দুই সালে যে দুর্নীতির কারণে যে সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করলেন যে সরকারের বিরুদ্ধে আপনারা অবস্থান করে তোলেন একই ধরনের দুর্নীতি বা তার চেয়ে বেশি দুর্নীতি করা সত্য এই সরকারের বিরুদ্ধে আপনারা শুধু মুখের কথাই বলছেন কোন আন্দোলন করছেন না কোন সংগ্রামে নিজেদেরকে বিপৃত করছেন না এটার কারণ আসলে কি দুইটা কারণ আছে এটা একটা কারণ হচ্ছে যে একটা জোর যখন হয় কতগুলো ইস্যু নিয়ে এবং এই জোর যখন ভাঙে আবার কতগুলো ইস্যু নিয়ে তবে আমার যে উপলব্ধি হচ্ছে চৌদ্দ দলীয় জোট এটা হচ্ছে মৃত্যা বাঘ সিংহ কথা আওয়ামী লীগ বা কথা ওইভাবে আর যে আন্দোলনের সহ্য ছিল আন্দোলনের ডেমোক্রেটিক কমিটমেন্ট ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অনেক গণ আন্দোলন সৃষ্টি করেছে এটা তো সত্য কাজে আমি এই অর্থে বলছি আর কি এখন সেই জিনিসগুলো আপনার এখনো দুর্নীতি এটা করছে অনেক বেশি এর অবয়ব অনেক বেশি এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয় নেতা সাতকুন মাপ কিন্তু এই যে সিচুয়েশন এবং আমি আমি এই প্রশ্নটা করছিলাম আপনার কাছে আমি বিস্তারিত শুনবো যে কোন দুইটি কারণ আপনি দুটি কারণে কথা বলছিলেন যে কেন এই সরকারের বিরুদ্ধে আপনারা সর্বাত্মক আন্দোলন করছেন না সরকারকে আসলে লাল কার্ড দেখাচ্ছেন না আমাদের আরেকটা ভয় আছে সেই ভয় আছে যে প্রথমত ভয় আছে এই সরকারের অবর্তমানে যে সরকার আসবে হম অত বিএনপি বলে বলে এরা আসলে আমাদের অনেকগুলো বেশিক জিনিস পরিবর্তন হইব ওকে এবং এটার একটা আমার ভয় আমার ভয় হচ্ছে এটা ইসলামিক রাষ্টে রূপান্তরিত হবে যেটা আমাদের কাম্য নয় এটা একটা দিক দুই দিক হচ্ছে না একটু বুঝে বোঝার জন্য যে ধরেন যদি বাংলাদেশের বেশিরভাগ জনগণ যদি এই রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র করতে চায় তাহলে কি আমাদের উচিত যে রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র না হতে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা না প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রগতিশীল আন্দোলন করছি অসম্পদে গণতান্ত্রিক বাংলাদেশ চাই যারা চায় তারা অবশ্যই এবং তাদের যে আবার বিভিন্ন ধরনের হিংস্রতা আপনি যখন এই যে বাংলা ভাইয়ের যে হিংস্রতা বা অন্যান্য যে আপনার মৌলবাদী শক্তির যে হিংস্রতা এবং আমাদের ইয়াতে আপনার চোদ্দ সালে সম্ভবত চোদ্দ সাল সেটা হলো যে হোলি আর্টিসানের যে ঘটনা ঘটানো হয়েছে এই সমস্ত কারণে তাদের হিংস্রতা গুলাকে আমরা উপলব্ধি করেছি এবং তারা রাষ্ট্রীয় পর্যায়ে যখন ক্ষমতা পাবে তখন এই দেশের প্রগতিশীল আন্দোলনের আপনার ধরবে এবং তাদেরকে

যে সারা এবং এই দুর্নীতিতে যে জন পাবলিক কমিশনের চেয়ারম্যান উনি জানলো বলল কি বা ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কি পার পাবেন সেন্সে এদের জ্ঞাতে বা জ্ঞাতে অন্তত এটা সংগঠিত হতে পারে এবং অন্যান্য ইনস্টিটিউশন এবং সেনাবাহিনী প্রধান আইজিপি এগুলা যে কইছে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া Chump up one. Okay.

মানে আমার চোখে পড়েছে অনেকগুলি গণমাধ্যম প্রায় হুবহু ধরনের খবর ছাপিয়েছে আমার কাছে মনে হয় যে তাদের খবর পাওয়ার উৎসটাও প্রায় একই ধরনের আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে এই খবরগুলি হোক সেটার জন্য এক ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে পিক এন্ড চুজ করছে কার বিরুদ্ধে নিউজ করা যাবে যাবে না সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে অথবা আমি যদি প্রশ্নটা এইভাবেও করি যে সরকার তো জানতো যদি এই পুলিশের শীর্ষপথে থাকা একজনের বিরুদ্ধে যদি এই পরিমাণ দুর্নীতির খবর ছাপা হয় তাহলে সেটা সরকারের উপরে এসব করবে তাও সরকারই যে করতে দিচ্ছে এটা কি আপনার আপনার কি মনে হয় যে সরকার আসলে এটা কেন করতেছে এত সরকারের কি লাভ আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামীলিক সরকারের সময় কেউ দুর্নীতি করলে যেটা আওয়ামীলিক দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয় এই আওয়ামীলিকে যে নেগেটিভটা সেটা আসলে কিছুটা হলো সত্য যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার মতামতটা আমরা শুনতে চাই ধন্যবাদ খালে ধন্যবাদ আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বললো আমি একটু করি না ইসলামিক রাষ্ট্র না। জামাত ইসলামী বাংলা ভাই রিপ্রেজেন্ট বাংলা ভাই কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতে সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না বিকজ দে আর নট অফ ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই হ্যাঁ বিকজ এটা আল্লাহর নিয়ম এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের এদের বা হোলি আর্টিসনে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না জামাতে ইসলামীও করে না এবং ইসলামিক রাষ্ট্র চালানোর মতো তাদের সেই যোগ্যতা আছে কিনা সেটা আমি জানিনা তো সুতরাং এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে ইসলামিক রাষ্ট্র মানে একটা ক্ষমা করবেন আমি একটু বলতেছি যে আমাদের প্রজেক্ট ফারস একটু সাউন্ড আমি একটু বেশি শুনতে পাচ্ছি একটু কমিয়ে দেওয়া সম্ভব কি না আহ যে পাঠা আপনি কন্টিনিউ করবেন প্লিজ আচ্ছা এটা গেল এই ব্যাপারে কথা দ্বিতীয় ব্যাপারে কথা যে আমি অত্যন্ত ইমপ্রেস্ট যে দাদা এত সুন্দর করে এই সরকার এগুলি করেছে এবং পলিটিক্যালি হি যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোটা বিকজ আমি একটা বড় জোটে ছিলাম এবং ওনাদের ও এখানে জোট থেকে বেরিয়ে এরকম সম্ভব না কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট খালে আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক চুজ করছে কিনা আপনি দেখবেন কি এই ব্যাপার দুর্নীতির ব্যাপারে যে দেখুন আমি দুই সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি আমি আজিজ খানদের কথা বলি অনেকের কথা বলি সরকারি যে বেনজির এর যে ব্যাপারটা আসছে আমাদের আইজিপি ও বেনজির এত টাকার মালিক এটা কিন্তু হঠাৎ করে হয়নি বা

তারপর এই বেনজির কাছে না পলিটিক্স এর কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও কে শিক্ষা দেওয়া দরকার কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজির কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি এই কারণে করা হয় যে ভেনিজুর আইজি ছিল ভেনিজুরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে ভেনিজুরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয় সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপারকেশন হবে কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে ভেনিজুর কিন্তু দুইটা আন্দোলন এবং দুইটা নির্বাচন ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ রূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায় সো ভেনিজুর রাবে থাকা অবস্থায় যদি 300 মर्डर হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে এর মধ্যে দুইশো হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ নেবেন তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে এই সরকারের রাষ্ট্রীয়ভাবে ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেওয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড় লোক বানানোর চেষ্টা করবেন সেগুলো হবে বাট আমার একটা প্রশ্ন সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা চৌষট্টি সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি আমি আসলে জানতে চাই যে চৌষট্টি যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে অনেক করে বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে আবার ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু ল্যাভিস লাইফ লিড করে ঠিক আছে আমি একটি জিনিস জানতে চাই আমি মানে মানে রাজনীতি থেকে যে এস আলমকে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা মালিক করে দিয়ে আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়ন যা বলেন এদের আত্মীয় স্বজনরা ও মানে দুইশো কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে এই করছে মঈদ্দিন খান আলুগীর এই ব্যাংকে ফেললো তো দুইশো কোটি টাকা ক্রেডিট কার্ড নিল এগুলি করে আওয়ামী লীগের লাভ কি সরকারের লাভ কি সরকার তো টাকার কোনো অভাব নাই এই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা দেখি আমরা যে দেখলাম সাড়ে তিন হাজার কোটি টাকা এস ভ্যাট দেয় নাই আবার দুই হাজার কোটি টাকা সুদ মৌকু হয়েছে নজরুল সাহেব এস মিলার অনেক বেশি তো এস তো টাকার অভাব নাই আবার দশ হাজার কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে পড়ছে তো কিছুই না এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম দুইশো ষাটটা বাড়ি লন্ডনে এবং সেটা আপনার আপনার ব্লুমবার্গে আসছে যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের বাট আপনি গেলে দেখবেন যে সব কোম্পানি কোম্পানির কোনো আত্মীয় নাই ওগুলি সব দুই সাল থেকে কোম্পানি করা আমার প্রশ্নটা এইটা যে দাদা আমার এই যে এস আলমের এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে এই টাকা যদি আওয়ামী লীগ আসনে দশ হাজার কর্মীর এক লাখ টাকা করে দিত তাও তো ঘরের টাকা ঘরে থাকতো এই টাকা থাকার পর এই চাইনা থেকে আমরা এত অল্প টাকা পাই এই টাকা আমি এটা বুঝি না যে এটা কেন শেষ করি তোমাদের যেমন বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে আমি জেল খাটাতেই পারলাম না আমি নিজে জেল কেটে ফেললাম হ্যাঁ উনি যে পাঁচ হাজার কোটি টাকা উনার দুদক ডাকে উনসরে উনাকে পাঁচ হাজার কোটি টাকার করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ সরকার তো ক্ষমতাই আছে সরকারের জন্য তো টাকা কোন ইস্যু না তা আমি বুঝি নাই ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে যে আপনি বললেন যে সরকার এখানে ভাগ যোগ করে এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনারা যা ইচ্ছা তাই করতে পারেন কেউ ওনাদেরকে জিজ্ঞেস করবেন না তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করিতে কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে তাহলে আপনি বলেন বেনজিরের এগেনস্টে আপনি যেই পনেরোশো কোটি টাকার কথা বলছেন পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী দশ হাজার কোটি টাকা ব্যাংক লুট করেছে তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেব তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথ হয় এমন কোথাও এমন কোনো কথা বলেছে এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগত ভাগ হয়ে এই কাজ করছে আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না যেখানে আমেরিকা বলছে যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন আপনি এত বড় পলিটিশিয়ান আমাদের জন্মের আগে চৌষট্টি সাল থেকে রাজনীতি করেন আমি আসলেই বুঝি না যে এইটা প্লাস আরেকটা কথা বলি খালে যে এই যে বেনাজির এই ঘটনার পরে পুলিশের মধ্যেও তো একটা রিয়াকশন হবে যে ভাই আমরা কয় নিলাম আমরা কয় টাকা করলাম এখানে হাজার হাজার কোটি টাকা আমরা তো কমতায় রাখি কারণ এই সরকার কি তো কমতায় রাখছে পুলিশের ইন্ডিয়া โอเค এছাড়া তো আর আমলিগের কর্মী আমার কাছে মানে বেরেছে পড়ছো এটা পুরোপুরি পরিষ্কার আমরা অন্য প্রশ্নে ও প্রসঙ্গে যাওয়ার আগে জন दिलीप বড়ুয়া থেকে শুনতে চাই যে আসলে সরকারের কি লাভ কতই পয় ব্যক্তি বর্গকে বিশেষ ধরনের সুযোগ দিয়ে সেটা দুর্নীতি হোক বা হাজার হাজার সেটা সেটা কারণটা কি সরকার আসলে কি লাভ জনতিব বড়ুয়া সরকারের হিডেন কোন এজেন্ডা থাকতে পারে আমরা অত জানি না কিন্তু এটা তো আপনার ঠিকই যে শুধু তাই না আপনি যদি প্রত্যেকের একটা বায়োডেটা নেন কার কত অ্যাসেট আছে পুলিশ বড় বড় পুলিশ অফিসারদেরকে বা আমাদের বা মিলিটারি আমাদের হ্যাঁ এই সমস্ত জায়গাদের বিষয়গুলা দিয়ে যদি দেখেন যে হিডেন কোন ফোর্সেস যে যদি তাদেরকে প্যাট্রনাইজ না করতো তাহলে আজকে এই অবস্থার সুযোগ তারা নিতে পারত না সালামকে যা করছে এই যে ধরেন আবার জানা মতে একটা ঘটনা বলি সেটা ছোট ঘটনা সেই ইত্তেফাকের পাশে একটা জেলা আনসার এক দুজনের অফিস বিরাট পুরানো হিন্দু বাড়ি এটা ইয়ে আছে ছিল শত্রু সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা এ আপনার আইনের

আগে কি এখন যে আপনার মানি ট্রান্সফার করে সিঙ্গাপুরে ব্যবসা করতেছে নিবৃত্তে আবার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাও নিচ্ছে হ্যাঁ কিভাবে আপনার গ্যাস আনবে তেল আনবে জ্বালানি এগুলো সেই বড়ো বড়ো সাপ্লাইয়ার সেই হিসাবে আর আমাদের না উপদেষ্টা حضرتك কি 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 জনাব দিলীপ বড়ুয়া আপনি যখন শিল্পমন্ত্রী 2009 থেকে 2014 তে আমার যদ্দুর মনে আছে জনাব আজিজ খান এই সিঙ্গাপুরে যাওয়ার প্রক্রিয়া এবং তার সাবমিট গ্রুপের মধ্যে থেকে তাকতেরকে বিভিন্ন রকম সরকারি কাজের সাথে সম্পৃক্ত করা থ্রু কুইক রেন্টাল দেন अदर স্টাফ সেগুলি হইতেই ছিল আপনি তো কেবিনেটে ছিলেন হোয়াট ডিড ইউ ডু দেন না আমি তো ব্যক্তিগত জানতাম না রে ভাই সব কথাই কেবিনেটে আলোচনা হয় আর আমরা আমাদের সম্পর্কে অনেকে রিডিং আছে কাজে আমাদেরকে এগুলো তো অ্যাপ্রোচ করে নাই আমি বলতে পারি আমার আমলে একটা বড় প্রজেক্ট ছিল যে প্রজেক্টটা অন্য ওই সময় অন্য কোন প্রজেক্ট হয়নি সেটা হলো শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি সেটা নিয়ে তো কোনো কেলেঙ্কারি নাই সেটা নিয়ে তো আমরা ওই সাপ্লাইয়ার বলি নাই তুমি মাল খারাপ খারাপ দিও আমরা সাপ্লাই কন্ডিশনের মধ্যে করলো আমি বলে দিছি যে মানে বাংলাদেশের ক্যাবিনেটও কয়েক বাংলাদেশের ক্যাবিনেটও কয়েক ধরনের মন্ত্রী আছে যাদেরকে প্রধানমন্ত্রী আস্থায় নেন বা প্রধানমন্ত্রী আস্থায় না কারণ আপনি যেহেতু বলছেন জানি না কারণ 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 সামিট গ্রুপের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রীয় কার্যক্রম অন্তর্ভুক্তি হওয়াটা শুরু কিন্তু দুই হাজার নয় দশ থেকে ব্যাপকভাবে তার আগে ছিল কিন্তু তারপরে এটা ব্যাপকভাবে তারা সম্পৃক্ত হয়েছে খালেদ আমি একটু মাঝখানে কথা বলি যদি দাদা একটু পারমিশন দেয় আমি কথা বলি জি জি বলেন

আপনার আপনি আপনি দেখেন এমপিরা কারা এই যে ইয়াবা বদি বিচ্ছু কিন্তু বেরছে পার্থ আপনার কাছে কি মনে হয় না যে যে করাপচেট দের মেইন পলিটিক্সে ইন্ট্রোডিউস করা এইটা মোটামুটি ভাবে বেগম খালেদা যে একানব্বই সালে যাদেরকে মনোনয়ন দিলেন তাদের মাধ্যমে এটা অনেকটা প্রকাশ হলো যে তারাই আসলে আসবে এখন আপনি যদি একানব্বই সালের দেখেন আপনি একানব্বই সাল থেকে বলেন কেন আপনি আশি সাল থেকে যান না এটা তো স্টার্ট আশি সাল থেকে হয়েছে এবং কিন্তু হয়েছে কি সেই সময় সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই সেই সময় যে কাজগুলি হয়েছে আপনি কি শুনতে পাচ্ছেন না না পরিষ্কার 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 আপনি বলে যান আমার কথা হলো ইনস্টিটিউশন গুলি আজকে আপনি দেখেন আজকে চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেগে চলে যাচ্ছে আজকে পুলিশের বেনজির সাহেব আইজি করাপ্টেড বাংলাদেশে এক্স আর্মি চিফ করাচ্ছে দেখেন ইনস্টিটিউশন গুলি যাচ্ছে আপনার মন্ত্রী খালে আপনি অবাক হবেন আপনার যে ছেলেটা আমার কাছে আজকে এসেছে এই একজন সাংবাদিক আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি বলতে পারে নাই আজকে বাংলাদেশে অর্থমন্ত্রীর নাম মানুষ বলতে পারে না আমি জানি না দাদা যা চিঠেন নাকি প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না দিস পিপল আর আনইম্পর্টেন্ট এমপিজ আর আনইম্পর্টেন্ট কেন বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন আপনি অনেক কাজই করতে পারবেন আপনাকে কেউ প্রশ্ন করবে না আজকে সিনিয়র পলিশন আমি যেটা বলতে যাচ্ছিলাম এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন তো এরা তো প্রশ্ন করে না বিকজ এটা ওভারওয়েল যে আমার কি যোগ্যতা আমি এমপি হয়ে গিয়েছি সো আমি দুই লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই আমি ঘুরে বেলাই আর তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করত যে না বিচার করব পাস করত যে যাদের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অর্থনৈতিক রাজাকার হিসাবে আমরা করি আমি শেষ করি একটু আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী দুইশো ষাটটা বাড়ি আজকে বিদেশে আসক্তে এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে মানানো হয় কেন bürocracy corrupted হচ্ছে কেন আমলারা corrupted হচ্ছে কেন পুলিশ সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না এই কারণে সরকার কি প্রশ্ন কেউ জিজ্ঞেস করে সরকার কিন্তু আপনার সকল কথা আমি একমত কিন্তু আপনি যে বারবার এমফোসিস করছেন আজকের উপর সেনাপ্রধানের কথা বলছিলেন যে সেনা প্রধান করেন আরেকজন সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন বাংলাদেশের একজন সেনাপ্রধান সাবেক প্রেসিডেন্ট তাকে দুর্নীতি দায় জেল খাটতে হয়েছিল আপনি বলছেন যে থেকে ধরে নিয়ে এসে এফডিসি থেকে ধরে নিয়ে এসে আসলে এমপি মন্ত্রী বানানো হয়েছে আপনি এসা সাহেবের মন্ত্রিসভা এবং সাহেবের যে সংসদ যারা সদস্য ছিলেন তাদের তালিকার দিকেও দেখতে পারেন জিয়াউর রহমানের সাহেবের কাছে দেখতে পারেন খালেদা জিয়ার কাছেও দেখতে পারেন আপনি সিমিলার জিনিস পাবেন বলে আমার বিশ্বাস আর আপনি না না এখানে আমি একটি জিনিস কারেক্ট করি খালেদ আমি আপনার সাথে একদমই করুন আমি আপনাকে কারেক্ট করি ওই সময় মন্ত্রীরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারতো না বিকজ দ্য ব্যুরোক্রেসি ওয়াজ স্ট্রং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট

জিয়াউর রহমান জনাব শেখ মুজিবুর রহমান তাদের সকলের আমলেই যে ব্যুরোক্রেসি ছিল সেই ব্যুরোক্রেসি সাহায্য করেছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে যেটা আসলে দেশের পক্ষে যায় নাই এই সিএসপি অফিসারদের সিদ্ধান্তের কারণে সিএসপি সিদ্ধান্তের কারণে এই সিএসপি অফিসাররাই কিন্তু জনাব এরশাদকে এরশাদ হতে সাহায্য করেছেন আমি 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 আসলে আলাদা আলাদা একদমই নট আপনি ইউর রাইট রাইটো একটা জিনিস হলো যে আপনি মোরালি করাপ্টেড হয়ে ক্ষমতার জন্য করাপ করছে আরেকটা হলো ফিনান্সিয়াল আমরা আজকে

করেন কিনা শতকরা আটাত্তর ভাগ বলছেন যে হ্যাঁ তারা এটা মনে করেন শতকরা বাইশ ভাগ মনে করছেন যে তারা এটা মনে করেন না আটান্ন হাজার পাঁচশো দুই জন ভোট দিয়েছেন আমাদের একটু দুর্নীতির প্রসঙ্গে যেতে হলে একটু বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যেতে হয় আমি ব্যারিস্টার পার্থ এবং ব্যারিস্টার দিলীপ শ্রী জন বরের কাছে একই ধরনের প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা কথা উঠছে এরকম যে বাংলাদেশের আসলে চীনের সাথে যে সম্পর্ক কি করবে কত টাকা পাবে পাবে না তা আসলে অনেকটা ভারতের উপর নির্ভর করে কিনা এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন অনেকেই বলছেন যে তিনি সেখান থেকে আসলে কিছু পান নাই কারণ তিনি আসলে বাংলাদেশের জন্য যে স্বার্থ সে স্বার্থের চেয়ে ভারত রেগে যায় কিনা চটে যায় কিনা অপছন্দ করে কিনা সেটা তার মাথায় বেশি রাখতে হয়েছে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই জানাব দিলীপ বড়ুয়া একইভাবে আহ ব্রাহ্মণ পাঠ আপনার বিশ্লেষণ আমরা শুনবো আমরা একটু দিলীপ বড়ুয়াকে শুনে আসি ধন্যবাদ সব সময় তো এক থাকে না সময়ের সাথে সাথে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সৃষ্টি করার জন্য বাড়ার সহযোগিতা হচ্ছে আমরা কৃতজ্ঞ কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকবো বেঁচে থাকতে পারবো না অথবা ওই চিরদিন আমাদের ঋণ শুদ্ধ ঋণ পরিশোধ করতে হবে তাদের কথা মতো কাজ করার মধ্য দিয়ে সাম্প্রতিক আপনার আমাদের সেতু মন্ত্রী মাননীয় ওবায়দুল কাদের সাহেব উনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন এটার ইমপ্লিকেশন কি উনি হয়তো বুঝেন নাই সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব তারা আমাদেরকে সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক ভালো সম্পর্ক এখন প্রশ্নটা হচ্ছে চীন তো আগের জায়গাতে নাই দশ বছর আগে চীন যে জায়গাতে ছিল এখন তো চীন সেই জায়গাতে নাই চীনের এখন ইন্টারেস্ট হচ্ছে যে সাহায্য অথবা সম্পর্ক এটার সাথে অর্থনৈতিক অবস্থার সাথে তার রাজনৈতিক বিষয়টিও জড়িত তো এখন আমাদের দুইটা ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে ওই আপনার দুই হাজার আট নয় তারিখ দুই সালের দিকে সেটা হচ্ছে যে চীনা সরকার তারা বাংলাদেশকে একটা ডিপ করে দিতে চাইছিল এটা হলো অনেক এস্টিমেটেড হয়ে এটা হলো সেটা কিন্তু এক পর্যায়ে তখন দুই হাজার সালের পর ক্ষমতা আসার পর চীন যখন গেলেন এটার সমস্ত প্রস্তুতি নিয়ে তখন তারা আর এটা ভারতের কথা মতো চলতে পারে না করতে পারে না। আমরা এরকম একটা ঘটনা থেকে বঞ্চিত হলাম আমাদের ভারত করেও না Bharat na